আসসালাম আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব বাগার দিয়ে গরুর মাংসের ঝোল বাগার দিয়ে এই গরুর মাংসের ঝোলটা অসম্ভব রকমের টেস্টি হয় খেতে খুবই সহজ রান্না গরুর মাংস আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করতে হয় বাড়তি শুধু এই মাংসতে বাগার দিতে হয় আর এই বাগার দেওয়ার কারণেই মাংসের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় গরুর মাংসের এই ঝোলটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে দারুণ লাগে খেতে তাহলে চলুন কিভাবে রান্না করি সেটা দেখে নেই রান্নার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর মাংসটা একটু ছোট টুকটো করে কেটে নিয়েছি যার যার পছন্দ মতো করে মাংস কেটে নেওয়া যাবে মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে হাড় চর্বি সহ নিয়েছি এখন মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে বড় দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেব তেজপাতা দুইটা রসুন বাটা দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো দুইটা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ একটুখানি দিয়ে দেব জয়ত্রী গরম মশলার মধ্যে জয়ফলটা গুঁড়ো করা ছিল তাই জয়ফল আলাদা করে দিলাম না আর দিয়ে দেবো দুই টুকরো দারুচিনি কয়েকটা এলাচ এবং লবঙ্গ তেল দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ এবার হাত দিয়ে মাংসটাকে সুন্দর করে মেখে নেবো পাল্টা করে দিয়ে মাংসটা মেখে নিতে হবে যেন মশলা মিশে যায় মাংসের সাথে আর এভাবে মশলার সাথে মাংস হাতে মেখে নিলে মাংসের স্বাদটাও বাড়বে খেতেও ভালো লাগে মাংস মেখে নিয়েছি দশ মিনিট রেস্টে রেখে দেব এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসের মধ্যে আলু দিলে খেতে ভালো লাগবে কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে মাংসটা আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন এই মাংসের মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও সুন্দর করে মেখে নেব এতে করে আলুর মধ্যেও মশলাটা মিশে যাবে গরুর মাংসের সাথে আলু খেতে সবাই ভীষণ পছন্দ করে আর আমার বাসায় তো এটা ভীষণই পছন্দ করে খেতে তবে এখানে কেউ যদি আলু না দিতে চান আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে আলু মাংস একসাথে সুন্দর করে মেখে নিয়েছি মশলার সাথে আরও দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি এখন মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেব। আমি মাংসটা প্রেশার কুকারে রান্না করে নেব এতে করে সময়টাও কম লাগবে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা মাত্র বিশ মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে সম্পূর্ণ মাংসটা দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি যেহেতু একটু পাতলাও ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিলাম এখানে যে যতটা ঝোল রাখবেন পানির পরিমাণ সেভাবে দিয়ে দিতে হবে পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি আটকে দেব মিডিয়াম আছে এখন আমি মাংসটা রান্না করে নেব বিশ মিনিট ঘড়ি ধরে মাত্র ২০ মিনিট রান্না করে নিলেই হবে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে কেউ যদি প্রেসার কুকারে রান্না না করতে চান তাহলে এটা প্যানে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে রান্না করে নিতে হবে ঘড়ি ধরে আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি এখন প্রেশারের ঢাকনাটা খুলে আমি মাংসটাকে একটা পাত্রে নামিয়ে নেব মাংস সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা কিন্তু এখন একটু পাতলা আছে এই ঝোলটা আরও খানিকটা টানিয়ে নেব মাংসটা প্যানে নামিয়ে নিয়েছি অন্য একটা প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখনই তেলের মধ্যে দিয়ে দেব হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব মাংসে বাগার দেওয়ার জন্য এখানে শুধুমাত্র জিরা এবং পেঁয়াজটা ভেজে নিয়ে বাগার দিলেই হয়ে যাবে কারণ মাংসের মধ্যে সমস্ত মশলাই আছে আলাদা করে কিন্তু এখানে রসুন দিতে হবে না তবে চাইলে এখানে আলাদা করে শুকনো মরিচ দেওয়া যেতে পারে আমি আস্ত শুকনো মরিচটা দিচ্ছি না শুধুমাত্র পেঁয়াজ এবং জিরা দিয়ে বাগারটা দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেব সম্পূর্ণ মাংসটাই দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে আমি মাংসটা রান্না করে নেব নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে নিতে হবে যাতে করে ভাজা পেঁয়াজটা সব মাংসের সাথে মিলে যায় ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে ভাজা পেঁয়াজের ফ্লেভারটা মাংসের সাথে সুন্দরভাবে মিশে যাবে আমি ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি মাংসের ঝোলটাও টেনে গিয়েছে যতটুকু রাখতে চাই একেবারে ঘন করে মিডিয়াম ঘন ঝোল রেখেছি এখন চুলার সুইচটা অফ করে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপর মাংসটা বসিয়ে রাখবো তারপরে এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। মিনিট ঢাকনা দিয়ে মতো আমি মাংসটা চুলার উপর বসিয়ে রেখেছিলাম তারপরে এটা নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য আর মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে কালার বাগার দিয়ে গরুর মাংসের এই ঝোলটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা এখনো এভাবে ট্রাই করেনি তারা একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ